সুন্দরী স্মার্ট স্ত্রী থাকা সত্ত্বেও বয়স্ক কাজের মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ব্যক্তিটির কাছে জীবন অর্থকাম। স্বামী স্ত্রী উচ্চ পদস্থ কর্মকর্তা একটি সন্তানের জন্য কতই না প্রচেষ্টা করে চলছে, তাদের কাছে জীবন মানে অপূর্ণতা। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করা নির্মাণ শ্রমিকের রাত্রে স্ত্রীর কাছে কিনে নিয়ে আসা এক পোয়া জিলাপি খাওয়ার অর্থ জীবন মানে সুখ। হাই স্কুলের ছয় রোলধারী আমার বন্ধু আব্দুল মমিন বাজারের এক কোণে বিদ্যুতের খুঁটির নিচে বসে লেবু বিক্রি করে, অপলক দৃষ্টিতে খোঁজে ক্রেতা। ওর কাছে এখন জীবনের অর্থ হলো অনেক লেবু ক্রেতা। মেধাবী বন্ধু খুবই নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রভাবশালী এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিল, নিঃস্ব হয়ে এখন ইউনিয়ন পরিষদের এক কামরায় একা একা বসে থাকে। স্ত্রী চলে গেছে, দেখা করতে গিয়েছিলাম, 2 টাকার বিড়ি কিনে এনে দিতে বলল। ওর কাছে এখন জীবন মানে 2 টাকার বিড়ি। বান্ধবী এক বিপত্নী গার্মেন্টস মালিককে বিয়ে করে অগত সম্পদের মালিক, কয়েকটি গাড়ি আছে, ফ্ল্যাট অগণিত। ওর কাছে জীবন মানে গাড়ি বাড়ি ভোগ। বিমানে ভ্রমণ করা ও সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো অতি ধনীর ধর্ষণ কেসে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছেলেটির কাছে জীবন মানে খাঁচায় বন্ধিত্ব। দুর্নীতি করে অঢেল টাকার মালিক হওয়া এক সময়ের ক্ষমতাধর কর্মকর্তা, যাকে তার ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সম্পদ দখল করেছে, তার কাছে জীবন মানে সবই অন্যায় করেছে, ক্ষমা চাই। করুণ দৃষ্টিতে হোটেলে রাখা ইলিশের তরকারির দিকে তাকিয়ে থাকা দরিদ্র ভিক্ষুকের নিকট জীবন মানে এক টুকরো ইলিশ। জীবন মানে বিশাল জলরাশিতে ভাসমান এক তরি, হেলে দুলে চলতে থাকে, চলতে চলতে দেখা হয় বিশাল কোনো ঢেউয়ের সাথে, তার সাথে যেন তার একারই যুদ্ধ। আবার জীবন মানে যেন একটা আঁকা বাঁকা নদী, বয়ে চলে তার নিঃসন্দে, পাহাড় পেরিয়ে জনপদ পেরিয়ে যেন তার অবিরাম ছুটে চলা, চলার পথে ডিঙিয়ে যায় সব কিছু। আবার জীবন মানে যেন একটা জীবন্ত বৃক্ষ, যে ত্যাগ করতে শেখায় দোধের কাছে দাঁড়িয়ে সে নিশ্চুপ ছায়া দিয়ে যায়, বিলিয়ে যায় একটু শান্তি। জীবন মানে আসলে কি? কখনো ত্যাগ, কখনো একটু ভালোবাসা, কখনো একটা ঝড়ো হওয়া, আবার বহু কষ্টে সেটাকে কাটিয়ে ওঠা, তারপরে একটা সাফল্যের দেখা, সবশেষে সেই স্রষ্টার কাছে ফিরে আসা, নয়তো সব কিছু।